হ্যালো বন্ধুরা, আমার চ্যানেল নীল দিগন্ততে আপনাদের সবাইকে আবার একবার স্বাগত জানাই। নিয়ে চলে এসেছি আবার একটা নতুন ধরনের বিজনেস আইডিয়া। আমরা যারা বিজনেস করতে চাই তারা আমরা সবসময় এমন কিছু বিজনেস খুঁজি যে বিজনেসটা মার্কেটে প্রতিযোগিতা অনেক কম, তারই সঙ্গে সেই বিজনেসের যে প্রোডাক্টটা তৈরি হবে তার যেন মার্কেটে চাহিদা বেশি থাকে, যেন লাভের পরিমাণ বেশি থাকে, এবং সব থেকে বড় যে জিনিসটা দেখি সেটা হচ্ছে যে সেলের যেন কোনো প্রবলেম না হয়, অর্থাৎ প্রোডাক্ট বিক্রি নিয়ে যেন কোনো সমস্যায় না পড়তে হয়। তো সেই রকম বিজনেস কিন্তু বন্ধুরা খুবই কম আছে, কারণ আমরা স্বভাবত যে বিজনেস আইডিয়াগুলো দেখে থাকি, নর্মালি যে বিজনেস আইডিয়াগুলো হয়, তো সেগুলোতে কী হয় যে আপনারা হয়তো একটা মেশিন কিনে নিলেন, মেশিন কিনে নেওয়ার পর প্রোডাকশনও করে ফেললেন, কিন্তু সেগুলোকে আপনারা কোথায় বিক্রি করবেন, কীভাবে বিক্রি করবেন, কত টাকায় বিক্রি করবেন, এই সমস্ত কিছুই আপনারা জানেন না, যার ফলে আপনারা হয়তো মেশিন কিনে ব্যবসা শুরু করে দিলেও কিন্তু সেই ব্যবসাটাকে আপনারা বেশি দিন চালাতে পারেন না। তো আজ আমি আপনাদের জন্য এমন একটি বিজনেস আইডিয়া নিয়ে এসেছি যেখানে আপনাদেরকে সেল নিয়ে একদমই ভাবতে হবে না, কাস্টমার আপনাকে নিজে অর্ডার দেবে এবং আপনাকে দরকার হলে র মেটেরিয়ালসও প্রোভাইড করে দেবে এবং আপনি শুধু মাল তৈরি করে আপনি কাস্টমারকে দিয়ে দেবেন। এবং এই ব্যবসাটা করার জন্য আপনারা চাইলে ম্যানুয়ালও করতে পারবেন, অর্থাৎ হাতের সাহায্যে এই ব্যবসাটাকে করা যায়, আবার আপনারা চাইলে কিন্তু মেশিনের সাহায্যেও করতে পারবেন, তবে বর্তমানে মেশিনের যুগ তাই মেশিনের সাহায্যে করাটাই বেস্ট বলে আমার মনে হয়। বন্ধুরা, এই ব্যবসাটাকে যদি আপনারা ঠিক মতো করতে পারেন তাহলে কিন্তু আপনারা পার ডে প্রায় 5 থেকে 7 হাজার টাকা ইনকাম করতে পারবেন। হ্যাঁ বন্ধুরা, আপনারা ঠিকই শুনেছেন, পার ডে আপনারা 5 থেকে 7 হাজার টাকা ইনকাম করতে পারবেন। এই ব্যবসাটা আপনারা ঘর থেকে শুরু করতে পারবেন এবং এই ব্যবসাটা বাড়ির মহিলা থেকে শুরু করে পুরুষরা যে কেউ কিন্তু করতে পারবেন। এই ব্যবসায় যে প্রোডাক্টটা তৈরি হয় সেই প্রোডাক্টটার যে মার্কেটে কতটা চাহিদা আছে, যখন আপনারা এই প্রোডাক্টটার বা এই ব্যবসাটার ব্যাপারে জানবেন তখনই কিন্তু আপনারা বুঝতে পারবেন। হয়তো হতেও পারে আপনার বাড়িতেও কিন্তু এই প্রোডাক্টটা ব্যবহার হয়েছে, এবং সবথেকে বড় যে কথাটা হচ্ছে যে পশ্চিমবঙ্গে কোটিতে একজনও নাই বা পশ্চিমবঙ্গে হয়তো কেউই নাই এই ব্যবসাটা যারা এই পশ্চিমবঙ্গে করে থাকেন, তাই পশ্চিমবঙ্গে এই ব্যবসায় মানে প্রতিযোগিতা একদমই কম আছে। আপনি যদি শুরু করেন তাহলে কিন্তু আপনি আপনার ব্যবসাকে অতি তাড়াতাড়ি গ্রো করাতে পারবেন। বন্ধুরা, ব্যবসাটার ব্যাপারে আমরা ডিটেলসে তো এই ভিডিওর মাধ্যমে জানবো, তার আগে আপনাদের কাছে আমার একটি ছোট্ট রিকোয়েস্ট যে যদি আপনাদের ভিডিও ভালো লাগে তাহলে ভিডিওটাকে প্লিজ একটা লাইক করে দেবেন, এবং তারই সঙ্গে আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে রাখুন। তো চলুন ভিডিও শুরু করা যাক। বন্ধুরা, আমি এই বিজনেস আইডিয়াটাকে কয়েকটা ভাগে ভাগ করেছি। তো প্রথম আমি আপনাদেরকে যে পার্টটা বলবো সেটা হচ্ছে বিজনেস করার জন্য আপনাদের কী কী র মেটেরিয়ালসের প্রয়োজন পড়বে। বন্ধুরা, এই বিজনেস করতে গেলে আপনাদের একটাই মাত্র র মেটেরিয়ালসের প্রয়োজন পড়বে, যেটা হচ্ছে এই ধরনের পিভিসি পাইপের। তো এই পিভিসি পাইপ বিভিন্ন ধরনের হয়ে থাকে এবং বিভিন্ন গেজের হয়ে থাকে, বিভিন্ন কোম্পানির হয়ে থাকে এবং বিভিন্ন কোয়ালিটির হয়ে থাকে। তো আপনারা চেষ্টা করবেন যে বেস্ট কোয়ালিটির যে পিভিসি পাইপটা আছে সেটাই ব্যবহার করা, কারণ তাতে আপনার প্রোডাক্ট কিন্তু ভালো হবে, আপনার কিন্তু বাজারে মার্কেটে আপনি দামটাও বেশি পাবেন। তো এই পিভিসি পাইপগুলোর যে ডায়ামিটার অর্থাৎ গেজ হয়ে থাকে সেটা আপনাদেরকে 25 mm গেজের যে পিভিসি পাইপগুলো হয় সেগুলোই কিন্তু আপনাদেরকে নিতে হবে, এবং এর যে থিকনেস হয় সেটা মোটামুটি 1 mm, 2 mm, 3 mm বা 4 mm পর্যন্ত আপনারা কিন্তু ব্যবহার করতে পারবেন। তো এই পিভিসি পাইপগুলো আপনারা কিন্তু আপনাদের লোকাল যে হার্ডওয়্যারসের দোকান আছে সেখান থেকে পেয়ে যাবেন, তবে আমি আপনাদেরকে রেকমেন্ড করব যে আপনারা যদি ব্যবসা শুরু করেন তাহলে সেক্ষেত্রে আপনারা অবশ্যই এই পিভিসি পাইপের যারা হোলসেলার আছে সেখান থেকে কিনতে পারেন, অথবা যারা ম্যানুফ্যাকচারার আছে তাদের কাছ থেকে আপনারা কিনতে পারেন। সেক্ষেত্রে কিন্তু আপনি আপনার প্রোডাক্টের র মেটেরিয়ালসের দামটাও কিন্তু কম পাবেন এবং তার সঙ্গে প্রোডাক্টের দামটাও কিন্তু আপনারা কম করে বেচতে পারবেন। তো এই পিভিসি পাইপগুলো মোটামুটি আপনারা মার্কেটেতে 80 টাকা থেকে 90 টাকা পার পিসে পেয়ে যাবেন, তবে এগুলো স্থান বিশেষে এবং সময় বিশেষে কিন্তু চেঞ্জ হতেও পারে। তবে হ্যাঁ, এটা কিন্তু আমি আপনাদেরকে হোলসেল বা কোম্পানি থেকে কেনার রেটটাই বললাম, আপনারা যদি রিটেলে কিনতে চান হয়তো এর থেকেও আপনাদের বেশি পড়তে পারে। তো এই পিভিসি পাইপগুলোকে কিনে আনার পর এরপর আপনাদেরকে এই পিভিসি পাইপগুলোকে 8 ইঞ্চিতে কাটিং করতে হবে। তো এই 8 ইঞ্চিতে কাটিং করতে আপনাদের লাগবে এই ধরনের একটি কাটিং মেশিনের। তো দেখতেই পাচ্ছেন যে কিভাবে কাটিং করা হচ্ছে। তো কাটিং হয়ে যাওয়ার পর এরপর আপনাদেরকে এই পিভিসি পাইপগুলোকে নিয়ে যেতে হবে এই যে মেশিনটা দেখছেন এই মেশিনে। তো এই মেশিনটার নাম হচ্ছে সকেট মেকিং মেশিন। তো এই মেশিনে আপনাদের কিন্তু এই যে পিভিসি পাইপটা রয়েছে এই পিভিসি পাইপের যে সকেট হয়ে থাকে সেই সকেটটা আপনারা বানাতে পারবেন। তো এখন আপনারা ভাবছেন যে কি প্রোডাক্ট আমরা বানাতে চলেছি। তো ওয়েট বন্ধুরা, আপনারা ভিডিওটা অন্তত দেখতে থাকুন তাহলেই বুঝতে পারবেন যে কি প্রোডাক্ট আপনারা তৈরি করতে চলেছেন এবং তার মার্কেটে ডিমান্ড কতটা আছে। তো এই মেশিনে আপনাদেরকে এই সকেট তৈরি করা কাজটিকে করতে হবে। তো
এই মেশিনে মূলত এইভাবে আপনাদেরকে পিভিসি পাইপগুলো যে টুকরোগুলো আছে সেগুলো আপনাদেরকে দিতে হবে। তো দেখতেই পাচ্ছেন যে কিভাবে দেওয়া হচ্ছে। তো এটা সম্পূর্ণ কিন্তু সেমি অটোমেটিক মেশিন, অর্থাৎ এই মেশিনটা কন্ট্রোল কিন্তু সম্পূর্ণ আপনার হাতেই থাকবে। আপনি যেমন একে কন্ট্রোল করবেন তেমনই কিন্তু এই মেশিনটা কন্ট্রোল হবে। তো এই মেশিনে পিভিসি পাইপগুলো দিয়ে দেওয়ার পর পিভিসি পাইপের যে সাইডগুলো আছে সেগুলো কিন্তু এই মেশিন গরম করে থাকে। তারপর এই যে দেখতে পাচ্ছেন এখানে একটি নজেল রয়েছে, এই নজেলের মাঝখানে আপনাদেরকে পিভিসি পাইপটাকে এইভাবে রাখতে হবে। তো রাখার পর এরপর তলায় একটা আপনাদেরকে পায়েতে প্রেসার মেশিন দেওয়া হবে। সেই প্রেসার মেশিনে চাপ দিলেই কিন্তু এটা হাইড্রোলিকের মাধ্যমে এই নজেলটা এসে দুই দিক থেকে আপনার এই পাইপের সকেটটা তৈরি করে দেবে। তো দেখতেই পাচ্ছেন যে কিভাবে সকেটটা তৈরি হচ্ছে। তো এই সকেটটা যে তৈরি হলো দেখতে পাচ্ছেন যে এই যে পিভিসি পাইপটা রয়েছে এই দু সাইডটা কিন্তু এখনো পাতলা আছে, অর্থাৎ গরম করা যেহেতু হয়েছে। আর এখানে একটা কথা আপনাদেরকে বলে রাখি যে এই যে বিজনেসটা, এই বিজনেসটা কিন্তু একজন মানুষে কখনোই করতে পারবে না, এর জন্য লাগবে অবশ্যই দুটো ম্যান পাওয়ারের। যদি কোনো একজন করতে চান অর্থাৎ একটা ম্যান পাওয়ারের সাহায্যে করতে চান সেক্ষেত্রে কিন্তু আপনার প্রোডাকশনটা কম হবে, যদি দুটো ম্যান পাওয়ার লাগে সেক্ষেত্রে কিন্তু আপনার প্রোডাকশন রেট বেশি হবে। তো এরপর এই যে পিভিসি পাইপগুলোর যেগুলো সকেট তৈরি হয়েছে এরপর আপনাদেরকে এইগুলোকে হিটার মেশিনে দিতে হবে। তো দেখতে পাচ্ছেন যে এই যে হিটার মেশিন, এটা হচ্ছে হিটার মেশিন। তো এই হিটার মেশিনে আপনাদেরকে কিন্তু এই পিভিসি পাইপগুলোকে এবার দিয়ে দিতে হবে। তো এই হিটার মেশিনটার কাজ হচ্ছে যে এই পিভিসি পাইপগুলোকে আবার সম্পূর্ণটাকে গরম করা, কারণ এরপরই হচ্ছে আপনাদের এই পিভিসি পাইপটার অরিজিনাল কাজ। তো এই পিভিসি পাইপগুলো গরম হয়ে যাওয়ার পর এরপর আপনাদের লাগবে কিন্তু এই ধরনের দুটো সিলিকন পাইপের। তো এই ধরনের সিলিকন পাইপ যেখান থেকে আপনারা মেশিন কিনবেন তারাই কিন্তু আপনাদেরকে প্রোভাইড করে দেবে। তো এরপর আপনাদেরকে এই যে এক এক করে আপনাদেরকে এই পাইপগুলোকে বার করতে হবে এবং এর ভেতরে কিন্তু সিলিকন পাইপটাকে আপনাদেরকে ঢুকিয়ে দিতে হবে। তো এই পিভিসি পাইপের মধ্যে সিলিকন পাইপটা ঢুকিয়ে দেওয়ার পর আপনাদেরকে এইগুলোকে দিতে হবে এই যে মেশিনটা দেখতে পাচ্ছেন এই মেশিনটার ভেতরে। তো এই মেশিনটাই কিন্তু অরিজিনাল প্রোডাক্টটাকে তৈরি করবে, পিভিসি পাইপের সাহায্যে যে প্রোডাক্টটা তৈরি হবে। তো এখানে দেখতে পাচ্ছেন যে মেশিনটার যে মোল্ডগুলো রয়েছে সেগুলো যাতে গরম না হয়ে যায় তার জন্য কিন্তু এখানে জল ঢালা হচ্ছে। তো এইভাবে আপনাদেরকে কিন্তু এটা জল ঢেলে রেখে দিতে হবে যাতে মোল্ডগুলো গরম না হয়ে যায়। তো এই যে মেশিনটা রয়েছে এটাও কিন্তু একটা সেমি অটোমেটিক মেশিন, এটাও কিন্তু আপনি আপনার নিজস্ব কন্ট্রোলে চালাতে পারবেন। তো এইগুলো ভরে দেওয়া হয়ে যাওয়ার পর এরপর আপনাদেরকে এই ডায়ের মাঝখানে আপনাদেরকে কিন্তু এই পিভিসি পাইপটা রেখে দিতে হবে। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে দুটো ডাই রয়েছে, তো দুটো ডাই কিন্তু কন্টিনিউ কাজ করবে। তো সেই জন্য বলছি এখানে একজন লোক লাগবে এবং যেখানে সকেট তৈরি হয়েছে সেখানে কিন্তু আরেকজন ম্যান পাওয়ারের দরকার লাগবে। তো এরপর আপনাদেরকে এরকম দিয়ে দেওয়ার পর নিচে প্যাডেলে প্রেস করলেই কিন্তু এটা চেপে বসে যাচ্ছে। তো দেখতেই পাচ্ছেন যে চেপে বসে গেল। তো তারপর এটা চেপে বসে যাওয়ার পর এটাকে আপনাদেরকে তুলে নিতে হবে। তো তুলে নেবার পর দেখতেই পাচ্ছেন যে পাইপটা কিন্তু বেন্ড হয়ে গেছে। তো এটাই হচ্ছে পিভিসি বেন্ড পাইপ। তো এই প্রোডাক্টটাই আপনাদেরকে কিন্তু এই মেশিনগুলো সাহায্যে তৈরি করতে হবে। তো এই পিভিসি বেন্ড পাইপগুলো কিন্তু বিভিন্ন কাজে দরকার লাগে, যেমন কোথাও জলের লাইন করতে গেলে কিন্তু এই পিভিসি পাইপ বেন্ডগুলো দরকার লাগে। আবার আপনি যদি ঘরেতে ইলেকট্রিক কানেকশনের দরকার লাগে অর্থাৎ ওয়্যারিং করতে যান সেখানেও কিন্তু এই বেন্ড পাইপগুলোর অবশ্যই দরকার পড়ে। তা এর কিন্তু মার্কেটে ব্যাপক পরিমাণ ডিমান্ড আছে, এগুলো কিন্তু ইলেকট্রিক দোকানে এবং তারই সঙ্গে যে সমস্ত দোকানে কলের বোরিং বা সাবমার্সেলের জিনিসপত্র পাওয়া যায় সেখানেও কিন্তু এগুলোর ডিমান্ড প্রচুর আছে। তো এই যে প্রোডাক্টটা তৈরি হলো, তো এই প্রোডাক্টটা তৈরি করতে আপনাদের যে তিনটে বা চারটে মেশিন লাগলো সেই মেশিনগুলো এখন ভাবছেন আপনারা কোথা থেকে কিনবেন যদি আপনি ব্যবসাটাকে করতে চান। তো এই মেশিনগুলো কোথায় পাবেন সেটা আমি এবার আপনাদেরকে বলছি। তো আমি ডেসক্রিপশনে একটি নাম্বার দিয়ে রাখবো যেটি হচ্ছে বাইরে স্টেটের। তো আপনারা চাইলে সেইখান থেকে ফোন করে আপনারা মেশিনগুলো পারচেস করতে পারেন, সেটা আপনাদের ইচ্ছা। তবে যখন মেশিন পারচেস করবেন অবশ্যই আপনারা দেখে কিনবেন, জেনে কিনবেন। এছাড়াও আপনারা চাইলে indiamart.com বলে একটি ওয়েবসাইট আছে যেটার লিঙ্কও আমি আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো, সেই লিঙ্কে ক্লিক করে কিন্তু আপনারা এই মেশিনগুলোকে কিনতে পারবেন। তো এই মেশিনগুলো যদি আপনারা ইন্ডিয়ামার্ট থেকে কেনেন তাহলে হয়তো আপনার টোটাল যে খরচটা সেটা একটু বেশি পড়ে যাবে, কারণ সেক্ষেত্রে এই মেশিনগুলো তিনটে মেশিনের একত্রে দাম আছে 1,75,000 টাকা। এবং আপনার যদি এই যে নাম্বারটা দিয়েছি অর্থাৎ যে হোলসেলারের নাম্বারটা দিয়েছি সেখান থেকে যদি আপনার মেশিনটা কেনেন তাহলে সেক্ষেত্রে কিন্তু আপনাদের দাম পড়বে মোটামুটি তিনটে মেশিনে 1,25,000 টাকা এবং তার সঙ্গে আপনার ক্যারিং কস্ট যেটা লাগবে সেটা। তো এবার আসা যাক যে এই মেশিনে প্রোডাকশন রেট কত আছে। তো এই মেশিনে যদি আপনি সারাদিন ভালোভাবে কাজ করতে পারেন তাহলে কিন্তু আপনি প্রায় 6,000 থেকে 7,000 পিস এই পিভিসি পাইপে বেড তৈরি করতে পারবেন। তো
এই পিভিসি পাইপের বেন্ড গুলো তৈরি হয়ে যাবার পর আপনাদেরকে কিন্তু এগুলোকে মার্কেটে বিক্রি করতে হবে। তো মার্কেটে বিক্রি করাটাই আমি আগেই বলেছি যে সবথেকে কঠিন কাজ। তো এর জন্য আমি আপনাদেরকে কিছু কথা বলতে চাই। যেমন এক নাম্বার হচ্ছে যে এই সমস্ত পাইপ এমনি এমনি তৈরি হয় না বা এই সমস্ত বেন্ড এমনি এমনি কোথাও বিক্রিও হয় না, আপনাকে সেই সমস্ত জায়গায় গিয়ে অর্ডার নিতে হবে যার যেখানে ইলেকট্রিকের দোকান আছে, যাদের এই সমস্ত জিনিসের প্রয়োজন তারা কিন্তু এই সমস্ত জিনিস তৈরি করতে দেয়। এবং তারই সঙ্গে যেখানে সাবমার্সিবলের বা কল তৈরির জিনিসপত্র পাওয়া যায় সেখানে আপনাকে এগুলোর যোগাযোগ করতে হবে যারা কিন্তু এগুলো তৈরি করতে দেয়। কিন্তু হ্যাঁ, অবশ্যই রিটেলারের কাছে যাবেন না, তারা কিন্তু আপনাকে কখনো এগুলো তৈরি করতে দেবে না। এগুলো আপনাকে যদি অর্ডার নিতে হয় তাহলে অবশ্যই আপনাকে কিন্তু হোলসেলারের কাছে যেতে হবে। তাই আমি আপনাকে বলবো যে যখনই আপনি বিজনেসটা যদি শুরু করতে চান তাহলে অবশ্যই আগে মার্কেটটা স্টাডি করুন। মার্কেট স্টাডি করার পর দেখুন যে আপনি এই ব্যবসাটা অর্ডার পাচ্ছেন কিনা, অর্ডার যদি পান কত পাচ্ছেন, কত লাভ হচ্ছে, তারপরে কিন্তু আপনি ব্যবসাটাকে শুরু করুন। তো এবার আসি এই ব্যবসায় লাভ কীরকম আছে। বন্ধুরা, এই ব্যবসায় আমি প্রথমেই বলেছি পার ডে আপনারা 5,000 থেকে 7,000 টাকা ইনকাম করতে পারবেন। একটি বড় পিভিসি পাইপ থেকে আপনারা যদি কাটেন তাহলে টোটাল 10 পিস কিন্তু আপনি এই পিভিসি ছোট পাইপ পাচ্ছেন। তো এই একটা বড় পিসের দাম হচ্ছে মোটামুটি 80 টাকা। তো এই যে বেন্ড পাইপগুলো তৈরি হলো, এই বেন্ড পাইপগুলো সমস্ত কিছু খরচাপাতি বাদ দিলে আপনার টোটালে লাভ থাকবে কিন্তু পার পিসে 1 টাকা করে। তাহলে এবার যদি আপনি সারা দিনে যদি 7,000 পিস বা 5,000 পিসও যদি আপনারা এই মাল তৈরি করতে পারেন এবং প্রোডাকশন দিতে পারেন তাহলে কিন্তু আপনার পার ডে 5,000 থেকে 7,000 টাকা ইনকাম হচ্ছে, আমি যেটা প্রথমেই বলেছিলাম। তবে বন্ধুরা, যদি আপনি ব্যবসাটাকে ঠিক মতো না চালাতে পারেন, যদি আপনি অর্ডার তুলতে না পারেন, যদি আপনি মাল বিক্রি করতে না পারেন তাহলে কিন্তু আপনি 1 পয়সাও ইনকাম করতে পারবেন না। অতএব যদি আপনি ব্যবসাটা শুরু করতে চান অবশ্যই ভেবে চিনতে এবং মার্কেট স্টাডি করে কিন্তু ব্যবসাটাকে শুরু করুন। আর বন্ধুরা, এই ধরনের আরও নতুন নতুন ইন্টারেস্টিং ব্যবসা আইডিয়া যদি আপনারা আমার চ্যানেলের মাধ্যমে পরবর্তীতে পেতে চান তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন, কারণ আমি এই ধরনের বিভিন্ন ধরনের ব্যবসার আইডিয়া এই চ্যানেলের মাধ্যমে আমি আপনাদেরকে দিতে থাকি। তাই আবার রিকোয়েস্ট করছি যে আপনারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটাকে প্লিজ একটা লাইক করে দিন। আর তারই সঙ্গে যদি আপনি চান এই ভিডিওটা আপনি যদি ব্যবসা না করতে চান তাহলে আপনাদের আরও যে সমস্ত আত্মীয় আছে, বন্ধু বান্ধব আছে, তাদেরকে ফেসবুক হোয়াটসঅ্যাপের মাধ্যম দিয়ে শেয়ার করে জানিয়ে দিতে পারেন। তো বন্ধুরা, আজকের মতো এই পর্যন্তই। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে নতুন কোনো টপিক্সের সঙ্গে। ততক্ষণের জন্য স্টে হ্যাপি, স্টে কুল, জয় হিন্দ, বন্দে মাতরম।